저희 몰대 남한간 조롱기 Assalamualaikum, Goribairi Blog YouTube channel থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি নবাবগঞ্জ চৌরঙ্গি মোড়ের কাছাকাছি, তো সেখান থেকে নবাবগঞ্জের বর্তমান পরিস্থিতি আপনাদের সাথে তুলে ধরব। তো আপনারা জানেন সারা দেশে কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন। করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী যে কঠোর লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নের যে প্রচেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছেন তার বর্তমান অবস্থায় আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা জানেন আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপকভাবে তৎপর রয়েছেন এবং সারা দেশে এই করোনা ভাইরাস এর প্রকোপ বেড়েই চলছে সংক্রমণ। তো সেই লক্ষ্যে সেনাবাহিনী, পুলিশ বাহিনী তারা মাঠে নেমেছেন এই কঠোর লকডাউন এটা নিয়ন্ত্রণ করার জন্য, যাতে করোনা সংক্রমণ রোধ করা যায়। তো হয়তো ঘোরাঘুরির কারণে কোথাও কোথাও জরিমানাও করা হচ্ছে, আমরা টিভিতে তা দেখতে পাচ্ছি। তো সকাল থেকেই এই এলাকায় তেমন একটা অটোরিকশা ছাড়া আর কোনো যানবাহন দেখা যায় নাই। তো দর্শক মণ্ডলী, সকাল থেকেই ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে। তো এই মুহূর্তে আমি আছি নবাবগঞ্জ কাশিমপুর কবরস্থান এলাকায়। তো সেখানকার পরিস্থিতি কি সেটা আপনাদের দেখাচ্ছি। তো সেখানে পায়ে হাঁটা মানুষ আর দু একটা অ্যাম্বুলেন্স এবং অটোরিকশা আমি যেতে দেখেছি। তো সেখানকার পরিস্থিতি অত্যন্ত শান্ত, কোনো দোকানপাট খোলা নেই। তো দর্শক মণ্ডলী, যা বলছিলাম, তো সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোরভাবে এই লকডাউন নিয়ন্ত্রণ করছেন, ফলে লকডাউন অনেকটা সার্থক হয়েছে। তো কোনো অপ্রয়োজনে কেউ বাইরে বের হবেন না, কেননা অপ্রয়োজনে বের হলে পুলিশের তল্লাশি এবং ওনাদের কারণ দর্শাতে হবে। তবে যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের কঠোর ভূমিকা আমি দেখেছি। তো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রত্যেকটি গাড়ি দাঁড় করিয়ে চেক করার চেষ্টা করছেন, তবে সড়কে রিক্সা চলাচল দেখা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি বিনা প্রয়োজনে কাউকে বের হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। লকডাউন চলাকালে বিনা প্রয়োজনে কেউ বের হলে কঠোর ব্যবস্থা নেবেন বলে তিনি জানিয়েছেন। তিনি আরও বলেন, লকডাউন সংক্রমণ যে আইন এবং বিধিমত রয়েছে সেগুলো যেন আমরা মেনে চলি, আর যদি কেউ আইন লঙ্ঘন করে তাহলে বিধিমতো শাস্তির ব্যবস্থা রয়েছে। তো এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। তো আমাদের নাগরিক যে সকল সুবিধাদি রয়েছে, নাগরিক ফেসিলিটি রয়েছে, সেগুলো ওনারা আমাদের প্রতি খেয়াল রাখবেন আশা করি। তো আমরা সরকারের এই দেওয়া কঠোর লকডাউন বিধিনিষেধ যেন আমরা মেনে চলি। তো দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা নবাবগঞ্জ কাঁচাবাজারে আসছি। তো কাঁচাবাজার দেখতে পাচ্ছেন অনেকটা জনশূন্য, কেউ নেই, অনেকটা ক্রেতাশূন্য হয়ে পড়েছে, কারণ কিছুক্ষণ আগেই সেনাবাহিনী এসে এখানে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছেন বাজার থেকে, যাতে লোকজন দ্রুত বাড়ি চলে যায়। তো সে ব্যাপারে ওনারা দ্রুত সবাইকে চলে যাওয়ার জন্য বাজারটা ভেঙে দিয়েছেন। তো আমি এখন চৌরঙ্গি মোড়ের দিকে যাচ্ছি। তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশের ফলের দোকানগুলো ক্রেতাশূন্য, কেউ নাই। তো লোকজন রাস্তাঘাটে খুবই নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ আসেনি। তো আমরা চৌরঙ্গি মোড়ের দিকে যাচ্ছি। তো সেখানকার কি পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা বাড়িতে বসে এই ভিডিও দেখছেন, তো বর্তমান নবাবগঞ্জের কি পরিস্থিতি সেটা আপনারা হয়তো বাড়িতে বসে দেখতে পাচ্ছেন। তো এই হলো চৌরঙ্গি মোড়। তো
এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দু একটা রিক্সা আর একটা অটো, ছাড়া তেমন কেউ নেই, লোকজনও নেই। তো এ হলো থানা রোড, পারাগ্রাম রোড, আর এই হলো ঢাকা বান্দুরা হাইওয়ে। তো এখানে পুলিশ পাহারায় রয়েছেন, টহলরত অবস্থায় পুলিশ দেখা যাচ্ছে। করোনা ভাইরাস দ্যাটসমিন কোভিড-19 বিস্তার রোধে অত্যাধিক ঝুঁকি বিবেচনায় আজ কঠোরভাবে লকডাউন পালিত হচ্ছে এই নবাবগঞ্জে। তো সকাল থেকেই এই বিধিনিষেধ কঠোরভাবে পালিত হচ্ছে এবং আমরা জানি এই বিধিনিষেধ আরও 6 দিন জারি থাকবে। তো লকডাউনের সময় অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া মার্কেট, বিপণী বিতান, মুদি দোকান, হোটেল, রেস্তোরাঁ, টিস্টল সহ সকল ধরনের দোকানপাট এই বন্ধের আওতায় রয়েছে। শুধুমাত্র কাঁচা বাজার ও হাসপাতাল সংলগ্ন ঔষধের দোকানগুলো খোলা থাকবে। তো এ ব্যাপারে লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব সহ সংশ্লিষ্ট বিভাগগুলো একযোগে মাঠে কাজ করছে। তো আমাদের উচিত সরকারের বিধিনিষেধ প্রজ্ঞাপন মেনে চলা এবং লকডাউন বাস্তবায়নে এগিয়ে আসা, অত্যন্ত প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়া। তো ঘর থেকে বের হলে অবশ্যই আমরা মাস্ক পরিধান করব, মাস্ক পরে বের হব। তো আমাদের পরিবার পরিজনকে সুরক্ষিত রাখতে আমাদের অবশ্যই সরকারের এ প্রচেষ্টাকে আরও বেগবান করতে হবে, সফল করতে হবে। তো সড়কে যানবাহন তেমন চলছে না, তবে পণ্যবাহী ট্রাক এবং ছোট আকারের যে সকল যানবাহন রয়েছে সেগুলো চলতে দেখা গেছে। তো সরেজমিনে যে জিনিসটা দেখতে পেলাম, লকডাউনের কারণে সাধারণ মানুষের উপস্থিতি অনেকটা কম। সড়কে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা টহল দিচ্ছেন, পাশাপাশি কাজ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। প্রধান সড়কগুলোতে দোকানপাট বন্ধ থাকলেও অলিগুলিতে কিছু দোকানপাট খুলতে দেখা যায়। তাছাড়া লকডাউন কঠোরভাবেই পালিত হচ্ছে। তো যে সকল অলিতে গলিতে ছোটোখাটো দোকান রয়েছে সেগুলো তেমন কোনো প্রভাব পড়বে না, সেখানে তেমন কোনো ভিড় দেখা যায়নি।